আমার নাম রুদ্র স্যার। আজকে তোমাদের কোড ব্লকসের ওপর সি প্লাস প্লাসের ক্লাস হবে। একটা থিওরি ক্লাস বাকি আছে যে কাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে, কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পলিমরফিজম কি, ইনহেরিটেন্স কি, এনক্যাপসুলেশন কি, হ্যাঁ এগুলো, ডেটা হাইডিং, এগুলো আমি এখন আলোচনা করছি না। আমি এখন জাস্ট বেসিক প্রোগ্রামিংটা আলোচনা করছি, ওগুলো থিওরি পার্ট, ওগুলো পরে আলোচনা করব। তো প্রথমে আমি কালকে একটা প্রোগ্রাম বানিয়েছিলাম, কালকে বলতে আগের দিন, সেই হিসেবে আমি এই এইটের এটা ওপেন করছি। এইটা তোমাদের চ্যাপ্টারের মধ্যে নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা সি প্লাস প্লাস, এটা তোমাদের গীতা নামে নাই। এটা শিখলে পরে তোমাদের জাভাটা প্রথমে শেখাটা অনেক অসুবিধা হচ্ছিল বলে এটা শেখাচ্ছি, যাতে কাজটা করতে সুবিধা হয়। বোঝা গেছে? এর আগে একটা ক্লাস হয়েছে, তো আজকে ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে দুটো নাম্বারের মধ্যে যেটা অড বা ইভেন চেক করা হবে। তো আমরা একটা নাম্বার নিচ্ছি, প্রথমে ইন্টিজার টাইপ ডেটা টাইপ, ইন্টিজার নাম্বার একটা নাম্বার নিচ্ছি, এন বলে নাম্বার নিচ্ছি, এন্টার এ নাম্বার, নাম্বারটা হচ্ছে এন, ইনপুট নিচ্ছি। সি আউট মানে হচ্ছে যেটা দেখায়, এখানে লিখে দেওয়া আছে ইন আউটপুট, সি ইন মানে ইনপুট, এইটুকু প্রত্যেক প্রোগ্রামে লিখতে হয়। এবার আমরা চেক করছি, যদি এনটাকে 2 দিয়ে ভাগ করে নট ইজ ইকাল টু 0 হয়, মানে 0 না হয়, তার মানে অড নাম্বার, তাহলে সি আউট এন ইজ অড নাম্বার। এখানে ই এন ডি এল মানে হচ্ছে এন্ড অফ লাইন ব্যবহার করতে পারি, ই এন ডি এল এর মানে হচ্ছে এন্ড অফ লাইন, এলস এটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে 2 দিয়ে ভাগ করলে একটা হচ্ছে অড নাম্বার, না হলে হচ্ছে ইভেন নাম্বার। আমি কম্পাইল করলাম, যে কোনো একটা নাম্বার দিলাম, এটা বললো ইভেন নাম্বার। আবার কম্পাইল করলাম, যে কোনো একটা নাম্বার দিলাম, বলছি ইভেন নাম্বার 0। আবার কম্পাইল করলাম, বললো অড নাম্বার। এটুকু বুঝতে পারা গেছে? হ্যালো, এটুকু বুঝতে পারা গেছে? আচ্ছা, এবার এটাকে আমরা স্ক্রিনশট তুলছি, দিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওটা ইন্টিজার হবে, 22-এর 7 দশমিক নাম্বার, ফ্লোট হতে হবে, ইন্টিজার হলে হবে? হ্যাঁ, কিন্তু তুমি রেজাল্টটা গুণ করে তো পিআরএতে স্টোর করছো, পিআরএকে ইন্টিজার ধরেছো। রেডিয়াসটা ইন্টিজার ধরতে পারো, অসুবিধা নাই, কিন্তু ওদেরকে ফ্লোট ধরতে হবে। ফ্লোট পি কম,
ফ্লোট পি কমা এ কমা পাই তিনটেই লিখতে হবে। আচ্ছা না না, এখানে লিখতে হবে, কিছু করার নাই। আচ্ছা তারপরে আমরা দেখব যে দুটো নাম, একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ, যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ নাম্বার, যদি লেস দেন এলস ইফ, যদি নাম্বারটা লেস দেন জিরো হয় তাহলে সেটা নেগেটিভ নাম্বার, আর না হলে জিরো। রান করছি, 96 পজিটিভ নাম্বার বলছি, 96 পজিটিভ নাম্বার। -9 নেগেটিভ নাম্বার, বলছি হ্যালো বল, একটু পরে করছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ জিরো, জিরো হচ্ছে জিরো নাম্বার, ঠিক আছে। তো এখানে টাইম অফ এক্সিকিউশন দেখতে হবে, টাইম অফ এক্সিকিউশন মানে কতক্ষণ টাইম এক্সিকিউট হয়েছে, কত যত কম টাইম হবে তত ভালো প্রোগ্রাম হবে। তো এটা ENDL মানে হচ্ছে এন্ড অফ লাইন, এটা বোঝা গেছে সায়ন? ইন্ড কোথায় লিখলাম? এন্ড লিখলাম, এন্ড অফ লাইন, লাইনের শেষ। হ্যাঁ স্ল্যাশ এনও দিতে পারো তুমি, তুমি ENDL না লিখে স্ল্যাশ এন লিখতে পারো তাও হবে, এটা কিছুই না লিখলে এক লাইনে চলে আসবে, এটাও লিখতে পারো, ঠিক আছে। এবার তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে একটা নাম্বার 100 বড়, 100 ছোট না 100 সমান, এই প্রোগ্রামটা করে ছবি তুলে পাঠাও তুমি আর সায়। খাতায় খাতায় করবা, যেটা করাচ্ছি সেটা ধরে। একটা নাম্বার 100 বড় ছোট না সমান, ইমন মিউট করে রাখো।
হয়নি। হয়নি হয়নি। ভুল অনেক আছে, কোটেশন দাওনি, অনেক ভুল আছে। সায়ন করতে পেরেছ? দেখছি দেখো এই প্রোগ্রামটা, দেখো চিহ্ন দিয়ে দিয়েছি। না না, ওটাও লেখা, ওটাও লেখা যায়, সেটা শিখাচ্ছি। 96, 100 থেকে ছোট। দেখছি মাই, এটা বড়, 100 সমান
সমানটা কই তোমার, বড় ছোটটা হলো, সমানটা কই? এই 100-এর বড় ছোট সমান 0 দিয়ে যেমন দেখালাম, বলো। হ্যাঁ পাঠাও। হ্যাঁ দেখতে দাও। হয়েছে কোথায় দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। ঠিক আছে, এবার দুটো 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 নম্বরের মধ্যে বড় ছোট সমান বের করো। হ্যাঁ 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 বললাম তো বড় ছোট সমান তিনটেই বলেছি। সায়ন তোমারটা এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, পরে পাঠাও, পরেরটা করো, দুটো নাম্বারের মধ্যে বড় ছোট সমান যা আছে তাই। নেটের মনে হয় প্রবলেম হচ্ছে, তুমি পরেরটা করো, পরে পাঠাচ্ছ। কি করছি আবার?
আমি তো কিছুই দিইনি। আমার কাছে কিছু খোলেনি, তোমার কাছে খুলেছে। এটা তো ওটা তো খোলাই আছে হোয়াটসঅ্যাপ, তোমার প্রশ্নটা দেখছিলাম না, ওরটা আসছে নাকি দেখছ? আচ্ছা এটা আমি করে ফেলেছি, দেখো দুটো নাম্বার দিচ্ছি, 6 আর 9, দেখো দেখাচ্ছে। আবার নম্বর দিচ্ছি, -9 9, দেখাচ্ছে। আবার নম্বর দিচ্ছি, 10 10, দেখাচ্ছে। এই যে এইটা প্রোগ্রাম আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, দেখো। আজকে এইটুকুই থাকবে, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ এন্টার 2 নাম্বার করেছি, বলো। এন্টার 2টো নাম্বার, বোঝা গেছে প্রোগ্রামটা? আচ্ছা ইমন করে পাঠাচ্ছ নাকি? হ্যাঁ হয়েছে হয়েছে, ওটা এক লাইনে চলে আসবে আবার কি। ঠিক আছে আজকে রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ অন্য প্রোগ্রামে করাবো, গুগল মিটে করাবো, ঠিক আছে? ঠিক আছে, না না টিম লিঙ্কে সব। আচ্ছা ঠিক, গুগল মিটে করাবো, রাখছি।